দেওয়া হচ্ছে না খাদ্য সামগ্রী, অভিযোগে রাস্তা অবরোধ এলাকাবাসী। হুগলি চণ্ডীতলা কলাছড়া পঞ্চায়েতের মালোপাড়ার গ্রামবাসীরা টিএনজি মুখার্জি রোড হঠাৎই বাঁশ লাঠি ফেলে অবরোধ শুরু করে। কয়েক ঘন্টার প্রচেষ্টায় চণ্ডীতলা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এলাকাবাসীর দাবি, প্রশাসন থেকে তাদের কোনো চাল ডাল দেওয়া হচ্ছে না, কোনো মানুষের তারা সাহায্য পাচ্ছে না, তাই তারা এই অবরোধের রাস্তা বেছে নিয়েছে। তোমার নাম কি? রাস্তা বন্ধ করেছিলে কেন? আমার খেতে পাইনি বলে, তাই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, পুলিশকে আটকাবো বলবো বলে। কি হয়েছিল? তারপরে আমরা বিডিও অফিসে গেলাম, বিডিও অফিসার বললো আমাদের ওখানে যাবে, আমরা গেছিলাম, যেতে অফিসার বললো যে তোমরা আসবে, পুলিশ আসবে, পার্টির লোক আসবে, এসে তোমাদের ঘরে নিয়ে একটা বিচার করবো, পরে তোমাদের ঘরে মাল দেবো। অফিসার বললো যে আমরা 8 কুইন্টাল না কত চাল পাঠিয়েছি, তোমাদের ঘরে দেয় না, তোমরা পাওনি। আমি বলছি না, আমরা পাইনি বলেই তো স্যার আমরা এরম ধরা করেছি, নাহলে কি আমরা করতুন? আমরা খেতে পাইনি বলে আমরা এরম ধরা করেছি, নাহলে আমরা কোনোদিন পুলিশকে ছোট বড় কথা বলিনি, কোনোদিন কোনো খারাপ কথা বলিনি, আটকাইনি, কিচ্ছু করিনি। তো অফিসার বললো এরম ধরা যে তোমাদের অসুবিধে নেই, তোমরা যাবে, তোমাদের ঘরে আমরা মাল দেবো। ওরা নিজের মন মন কি করেছে, 10-12টা স্লিপ দিয়ে পাঠতেছে। কোথায়? কলাছড়া মাল পাড়ায় 10-12টা স্লিপ দিয়ে পাঠতেছে। 10-12টা স্লিপ কি করবো, আমাদের 200 জন আছি, আমরা 200 জন 10-12টা স্লিপ নিয়ে কি করবো? আমরা ওই জন্য আমরা স্লিপ ফেরত দিয়েছি, আমরা স্লিপ নিইনি, ওই জন্যে আমাদের ঘরে আমরা বাড়ির কতগুলি মেম্বার আমরা দেখবো, দেখে আমি নিজে একা আমি অফিসারের কাছে যাবো। অফিসারের কাছে যেয়ে আমি বলবো যে স্যার এরম ধারা আমাদের ঘরে 10-12টা স্লিপ দিতে এসে আমরা 10-12টা স্লিপ 200 লোক কি করবো, ওই জন্য আমরা নিইনি, ফেরত দিয়েছি, আর কোনো কিছু বলেও না, কোনো পার্টির লোক আসেও না, কিছু না। আমাদেরই পাড়ার একটা ছেলেকে দিয়ে পাঠতেছে, আমরা ছেলেটাকে ছোট বড় কথা কি, বাচ্চা ছেলে না বড় ছেলে? একটু বড় ছেলে পাঠতে ছিল, আমরা নিইনি, তাকে মুখ করে আমরা সব পাঠতে দিয়েছি। আমাদের এইটাই অভিযোগ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম নূর হোসেন। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।